শহর কলকাতায় কমছে না ডেঙ্গির প্রকোপ। উষ্ণায়নে কি সমস্যা ডেঙ্গির? তার কারণ বর্ষা বিদায় নিয়েছে বঙ্গ থেকে, সে কথা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। কিন্তু তারপরেও শহর কলকাতায় ডেঙ্গির প্রকোপ যেন কমতেই পিছু ছাড়ছে না সকলে। তারপরেও কলকাতা পৌরসভার তরফে বারবার বলা হচ্ছে প্রায় 50% ডেঙ্গির প্রকোপ কমে গিয়েছে। দুর্গাপুজো পেরিয়ে গেলেও সেই অর্থে এখনও পর্যন্ত শহর কলকাতায় ডেঙ্গির প্রকোপ রীতিমতো চোখে পড়ার মতো রয়েছে। আর ঠিক এই জায়গা থেকে কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানালেন, তাপমাত্রা যতক্ষণ না পর্যন্ত 20 ডিগ্রির নিচে নামবে ততক্ষণ পর্যন্ত এই ডেঙ্গির প্রকোপ যেমন থাকবে, পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বোধ গড়ে না উঠলে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়বে বই কমবে না। তাহলে কি উষ্ণায়নই একমাত্র পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই ডেঙ্গির? যেভাবে গাছপালা কেটে একদিকে বাড়ি ঘরদোর তৈরি করা হচ্ছে, অন্যদিকে যানবাহনের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে শহর কলকাতা জুড়ে, আর তার ফলেই ডেঙ্গির প্রকোপ বেড়েই চলেছে, কথা স্বীকার করে নিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। ডেঙ্গু বেড়েই চলেছে? না না, এটা এরকম ধরনের তথ্য কোথা থেকে তোমাদের কাছে আসছে আমি জানি না। ডেঙ্গু আমাদের তথ্য অনুযায়ী ডেঙ্গু প্রায় 50% কমে গেছে, আর শহরে বৃষ্টি হচ্ছে না, আবহাওয়ার পরিবর্তন হয়েছে, এখনও দরদর করে ঘাম হচ্ছে, 30 ডিগ্রির উপরে টেম্পারেচার আছে, বাতাসে প্রায় 60% হিউমিডিটি আছে, তারপর কি ডেঙ্গু মশা জম্বাবাতযুক্ত পরিবেশ আছে। যতক্ষণ না মানুষের স্বভাব পরিবর্তন না হবে, মানুষ যদি জমা জল অপরিচ্ছন্নতা আটকাতে না পারে, সব জায়গায় আটকানো না যায়, এই পুজোয় লক্ষ লক্ষ প্যান্ডেল হয়েছে, বিভিন্ন জায়গায় বাসের স্ট্রাকচার রয়েছে, হোর্ডিং রয়েছে, ব্যানার রয়েছে, তো স্বভাবতই পরিবেশ একদম অনুকূল নয়। কিন্তু ডেঙ্গুর প্রায় 50% কম আমাদের ডেঙ্গু আছে, কমে গেছে, ডেঙ্গুর প্রকোপ অসম্ভব কমে গেছে, এবং আরও যত সময় যাবে তত আরও কমবে। অতএব শহর জুড়ে ডেঙ্গু এই কথাটা বাস্তবের সাথে মানানসই নয়। শহর জুড়ে যদি ডেঙ্গু হতো মানুষ এত বড় উৎসবে আনন্দে মেতে উঠল কী করে? খবরের জন্য তো খবর বললে হবে না। এই কথাটা মানে বিরোধীরা বারবার একটাই কথা বলছে। বিরোধীরা কি বলছে আই ডোন্ট বদার। বিরোধীরা ডেঙ্গু সম্বন্ধে কিছু জানেই না। ডেঙ্গু সম্বন্ধে জানতে গেলে ডেঙ্গু সম্বন্ধে ন্যূনতম জ্ঞান রাখতে হবে, পরিবেশ সম্বন্ধে জ্ঞান রাখতে হবে, আবহাওয়া সম্বন্ধে জ্ঞান রাখতে হবে, ডেঙ্গুর মশা কীভাবে জন্মায় জ্ঞান রাখতে হবে, মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য তারা কী কাজ করেছেন সেটা বলতে হবে। ফলে বিরোধীদের বক্তব্য আমি কোনো গুরুত্ব দিই না। আমরা আমাদের কাজ করে যাচ্ছি, সারা বছর ধরে করছি। কলকাতা শহরের যে আর্থ সামাজিক ভৌগোলিক পরিবেশ, তাতে ডেঙ্গু কলকাতা কেন সারা পৃথিবীর সমস্ত দেশে হচ্ছে, তো স্বভাবতই ডেঙ্গুর প্রকোপ কমাবার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করছি। মানুষ যত বেশি সচেতন হবেন এটা তত বেশি একে প্রতিরোধ করা যাবে।